এই মুহূর্তে গোয়েন্দা গল্পের ছড়াছড়ি এবং আরও এক নতুন গোয়েন্দা পেতে চলেছেন দর্শকরা। গোয়েন্দা অরণ্য নাম ভূমিকায় অভিনয় করছেন জিতু কমল। জিতুদা, স্বাগত আর্টিস্টিকে। থ্যাংক ইউ। এই যে এত রকমের গোয়েন্দা, এতজন, তার মধ্যে নতুন গোয়েন্দা চরিত্রে তুমি, তোমার পছন্দের গোয়েন্দা যদি জিজ্ঞাসা করি? ফেলুদা ব্যোমকেশ তো প্রত্যেকটা বাঙালিরই পছন্দের, তারা দুজনই সবসময় একে ফেলুদাকে রাখবো, দিয়ে ব্যোমকেশকে। এই যে নতুন গোয়েন্দা পেতে চলেছেন দর্শকরা অরণ্য, অরণ্য কীরকম ছবিতে? না, ঘটনাটা হচ্ছে কি, এই স্ক্রিপ্টটা নিয়ে আগে বলি। গোয়েন্দা গল্প বলে যে স্ক্রিপ্টটা আমি চুজ করেছি এমন নয়। এই গল্পটা মানে আমার নির্বাচন করার প্রথম কারণ হচ্ছে এই চরিত্রটাই গোয়েন্দা নয়। গোয়েন্দা মানে সে ক্রিকেটার এবং সাইড বাই সাইড হিজ আ ডক্টর। কোনো একটা তদন্তে সে তার জামাইবাবুকে হেল্প করে ফেলে এবং সেইখান থেকে দর্শকের মনে হবে যে এটা একটা গোয়েন্দা চরিত্র হয়ে উঠতে পারে। তো আমার এই স্ক্রিপ্টটা খুব আমাকে ইন্টারেস্টিং লেগেছে এবং স্টিমুলেট করেছে টু ডু দ্যাট ওয়ার্ক। একদম। এই যে ক্রিকেটার যে কথাটা বলছিলে, ক্রিকেট খেলার সঙ্গে তোমার যোগ কতটা? আমি তো সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলেছি। কতটা সুবিধা পেয়েছো এই চরিত্রটা করতে? এখানে এখনও ক্রিকেট খেলার ওই রকম দৃশ্য এখনও শ্যুট করিনি, তবে হ্যাঁ কিছু দৃশ্য আছে সেখানে। কতটা সুবিধা পাবো তো ভবিষ্যৎ বলবে, কিন্তু শ্যুটিংয়ের ক্রিকেট খেলা আর মাঠের ক্রিকেট খেলার মধ্যে এই এখানে সংলাপও আছে, গোয়েন্দা বই পড়া আর গোয়েন্দা গিরি করা দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এইটা তো শ্যুটিং আর অরিজিনাল খেলার মধ্যে তো এই ডিফারেন্স থাকে। একদম। জিতুদা, তোমাকে আমরা এর আগে অপরাজিততে দেখেছি, তারপরে আবার এখানে অন্যরকম একটা চরিত্রতে দেখছি, এই যে একটু অন্য ধরনের চরিত্র, চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলো তুমি দেখো? আমাকে যেটা স্টিমুলেট করে যে চরিত্র, যে স্ক্রিপ্ট আমাকে অনুপ্রাণিত করে, আমাকে আই এম গেটিং ইন্টারেস্ট এনি আদার স্ক্রিপ্ট, সেটা ছোটো লেখক হতে পারে, বড় লেখক হতে পারে, যে স্ক্রিপ্টে মনে হয় আমি নিজেকে দেখতে পারি সেই স্ক্রিপ্টটাই আমাকে মানে সাহায্য করে চুজ করে নেওয়ার জন্য। তো আমি ধরো আফটার অপরাজিত ছ থেকে সাতখানা ফিল্ম আমি করেছি, তো ছ থেকে সাতখানার স্ক্রিপ্ট শোনার আগেও তো আমি অনেকগুলো স্ক্রিপ্ট শুনেছি। আমাদের নভেম্বরে দুটো রিলিজ আছে। তো যেটা আমাকে অনুপ্রাণিত করে, যেখানে আমি নিজেকে খুঁজে পাই এবং যেখানে মনে হয় যে এই চরিত্রটা করে আমি আনন্দ পাবো, আমি আনন্দ পেলেই তো দর্শক আনন্দ পেতে পারে, এইটা আমার বিশ্বাস আর কি, সেইখান থেকেই এই চরিত্র নির্বাচন করি। মাইট বি আই উইল বি রং, বাট আমার নিজের আনন্দটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ জিতু, একটা অন্যরকম কথা, মানে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা, অনেক চর্চা আমরা সবাই শুনেছি, সবাই জানি, সেগুলোতে যাচ্ছি না। তো সেখানে তুমি কিন্তু তোমার স্ট্যান্ড পয়েন্টে খুব নিশ্চুপ ছিলে, তুমি মুখ খোলনি সেরকমভাবে, উল্টে তুমি ভীষণভাবে কাজে ফিরেছো। এই কাজের মধ্যেই কি ভালো থাকার রসদ খোঁজো? আমি তো কাজে ছিলাম, সেই সময়ও কাজে ছিলাম, এখনও কাজে রয়েছি, এবং কোনো কিছুকে কোনো খারাপ হোক বা ভালো হোক সেটা না দীর্ঘস্থায়ী হয় না, এটা আমার বিশ্বাস। নাথিং ইজ পার্মানেন্ট, সেটা ফেলিয়ার সেটা সাকসেস। তো লাইফের কোনো ফেজ আছে, জীবনে কখনো কখনো এই ধরনের ফেজ আসে যেটা একটা অভিজ্ঞতা সঞ্চয় করায়। তো এটা খারাপ ভালো বলে তো আমি নিজে করবো না, কাজে ফেরার সাথে এটার কোনো সম্পর্ক নয়। আমি ছোটোবেলা থেকে আমার নিজের প্রফেশন এবং নিজের ব্যক্তিগত জীবন আলাদা করে দেখেছি, তবে সোশ্যাল সাইডে কখনো কখনো ব্যক্তিগত জীবন নিয়ে লিখে ফেলা হয়, যেটা আমি ভালো দিকগুলোকে লেখার চেষ্টা করি, সেটা ছড়ানোটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি। আমি তোমাদের দর্শককে বলবো সেটা হলে কী হবে, আমাদের সমাজ আরও বেশি পরিমাণে সমৃদ্ধ হবে, এনগেজ হবে টুয়ার্ড আর প্রেসফুলনেস। আচ্ছা দেখো, মানে আমরা এরকমও দেখেছি তোমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে সম্পর্কের গুঞ্জন, কিছু মানুষ কি কোথাও গিয়ে অসহিষ্ণু হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে? হ্যাঁ, সেজন্য তুমি আজকে যে বিষয় ইন্টারভিউ করছো সেখান থেকে ইন্টারভিউটা পুরোপুরি অন্য একটা বিষয়ে চলে যাচ্ছে। তবুও আমি বলবো, যারা বলেছেন তারাই নিজেরাই আবার দেখেন, তারাই আবার নিজেরা রেক্টিফাই করেন, তারাই নিজেরা এই সমালোচনা থেকে আমাকে বার করে নিয়ে আসেন। প্রত্যেকটা জিনিস মানুষের হাতে, আমাদের হাতে, আমরা কী করবো সেটার যেমন স্বাধীনতা রয়েছে, বিশেষ করে সোশ্যাল সাইডের এখনও তো সেই স্বাধীনতা রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে বলতেই পারে। আমি অন্য কারুর মতো বলবো না আমি গায়ে মাখি না, আমি ডেফিনেটলি গায়ে মাখি, আমার মনে হয় সেটাই, সেই ভুল ভাঙানোর দায়িত্বটা আমার নয়, দায়িত্বটা তাদেরই, এবং সেটাকে আমার মানে কাজের মধ্যে আমি ফেলি না, কিন্তু প্রত্যেকটা কমেন্টকে আমি সম্মান জানাই। তো যেটা আবার অভিনয় নিয়ে কথা বলি তোমার, এই যে অন্যরকম চরিত্র যেটা আমি আগেও বলছিলাম,
তোমার এরকম স্বপ্নের চরিত্র কিছু আছে যেটা করতে চাও, কি কি আছে লিস্টে? প্রত্যেকটা চরিত্র আমি যে ধরো ফিল্ম বলো সিরিয়াল বলো থিয়েটার করেছি আমি, প্রত্যেকটা চরিত্রই সেই সময় আমার স্বপ্নের মতো লাগে, নিজেকে দেখতে পাই, আমার রাতের ঘুম নষ্ট হয়, নষ্ট হয় বলাটা হয়তো ভুল ওয়ার্ড ইউজ করা হবে, আমি আমার রাতে ঘুম হয় না, তো ওইটাও তো স্বপ্ন। প্রত্যেকটা দিন আমি যেন পরে তোমরাই নিজেরা দেখতে পাবে, আমি কিছুদিনের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটাও আমার কাছে স্বপ্নের চরিত্র। তো ভালো লাগে, মানে কোনো পার্টিকুলার চরিত্রকে ইফ ইউ মেনশন অ্যাবাউট দ্য পার্টিকুলার চরিত্র যদি আমাকে জানতে চাও, আই কান্ট সে দ্যাট ইজ দ্যাট ইজ দ্য মাই ক্যারেক্টার, যেটার মধ্যে আমি বাস করি এমনটা বলতে পারবো না। তো যদি অপরাজিতের সময় তুমি এটা জিজ্ঞেস করতে আমি একই কথাই বলতাম, প্রত্যেকটা চরিত্রই তো আমার স্বপ্নের মধ্যে। এখন যেটা দেখতে পাচ্ছি শুটিংয়ের ব্রেকের মাঝে তুমি বই পড়ছো, এরকম সদগুরু দেখতে পাচ্ছি, এর অবসর যাপনে কি বইটাই সঙ্গী থাকে? বই পড়ি, গেম খেলি, ফোনে কথা বলি, সব ধরনেরই কাজ করি, এমন নয় যে আমি বই পড়ি আমি গলা ভারী করে কথা বলি, এমন নয়। যখন যেরকম আসে, কিছুক্ষণ আগে আড্ডা মারছিলাম, তো কোনোটা ফিক্স নয়, তবে হ্যাঁ যদি আমার হবি তুমি জিজ্ঞেস করো সেটা ক্রিকেট খেলা, ওইটা খুব মিস করি, ওই জায়গাটায় আমি কম্প্রোমাইজ করতে চাই না কখনো, ওটা পেলে চান্স পেলে খেলবো। একদমই, এইটা কি মানসিক কাঠিন্য যাতে আরও ঠিক থাকে সব কিছু সেই জন্য এইরকম নিয়েছি আর কি, হাতের সামনে পেয়েছি। আমি কালকে তো পড়ছিলাম যে চরিত্রের অবলম্বনে আমি নতুন ছবি করতে চলেছি, তার বই পড়ছিলাম, ওটা ডিপেন্ড করে যেটা হাতে পাই, যেটা মনে হয় আজকে তুই এটা পড়ি। তবে আমি এই ধরনের বই পড়ি, তোমার ডিটেকটিভ গল্প পড়ি, এমন নয় যে স্পেসিফিক কোনো রকমের এরকম ব্যাপার নয়। আগামী তোমার কী কী কাজ আসতে চলেছে? এইগুলো তোমরাই পরের বার ইয়ে করো, উন্মোচন করো, আমার মুখে বলার থেকে সেটা তোমরাই আস্তে আস্তে জানতে পারবে। না আমার একটা বলা উচিত নয়, না আমি রাখতে চাইছি না, এই কলটা হচ্ছে এটা প্রোডিউসার ডিরেক্টর কল, কারণ তাদের ছবি তারা প্রোডিউস করছে, আই উইল বি দ্য পার্ট অফ দ্যাট ফিল্ম অ্যাজ অ্যান অ্যাক্টার, সো ইফ আই রিভিল দ্যাট দ্যাট উড বি বিট অফ ইনজাস্টিস, সো সেটা আমি করি না। ডিরেক্টর প্রডিউসাররা যখন ইয়ে করে আমি আমার টিম থেকে আমার সোশ্যালে ইয়ে করে দেয়। অনেক শুভেচ্ছা তোমার আগামীর জন্য, খুব ভালো কাটুক আগামী দিনগুলো। আপনারা এতক্ষণ শুনে নিলেন অভিনেতা জিতুর কথা, এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।